नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 6 जानुआरी थेके अस्तगत दैत्यगुरु शुक्राचार्य शुक्र चार राशिर जीवने महासंकट। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियोए स्वयं शुक्राचार्य जिनी दैत्यदेर गुरु अर्थात शुक्र, शुक्र मिलित होच्छे रविर संगे धनुराशिते। धनुराशिते रवि शुक्रेर एई मिलनेर फले शुक्र हबे अस्तगत। शुक्र आछे बक्री, बक्री अस्तगत शुक्र अवश्यई चार राशिर जीवने नानाभावे संकट डेके आनते पारे। कौन से चार राशि कीभावे तारा प्रतिरोध करबे ई संकट से सम्पर्के आमी एई भिडियोए आलोचना करब। तार आगे बोली आमार एई यूट्यूब चैनलटिके अवश्य सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन आमी विस्तारित फलादेशे प्रवेश करी। रवि शुक्रेर एई जोगके बला हय दारिद्रता जोग, जा तैरी होच्छे धनुराशिते। धनुराशिते तैरी हवा एई जोग चारटी राशिर जीवने महासंकट डेके आनबे। তারা অবশ্যই নানাভাবে দুর্গতির মধ্যে পড়তে পারে। প্রথম যে রাশিটির কথা বলবো, সেই রাশিটি কিছুটা অসহায় অবস্থায় পড়ে যাবে। সেই রাশিটির জীবনে সুখ বিনষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি হন, আপনার মালিক প্রভু কর্তা শুক্র রবির সঙ্গে একত্রিত হওয়ায় সে বক্রী এবং দগ্ধ। এই অষ্টমীত শুক্র আপনার জীবনে নানা সমস্যা ডেকে আনতে পারে। শারীরিক বিপর্যয়, মানসিক বিপর্যয়, আর্থিক বিপর্যয় এবং সবচেয়ে বড় কথা আপনার জীবনে সুখ বিনষ্ট হবে। দ্বিতীয় রাশিটি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা যেই হন, আপনার জীবনে এই যে শুক্রর সঙ্গে রবির মিশন, শুক্র অস্তগত হয়ে যাওয়া যথেষ্ট খারাপ রেজাল্ট আনবে। আপনার চোট লাগতে পারে, আঘাত লাগতে পারে, ভারী ধরনের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করে দিলাম। তৃতীয় যে রাশির কথা বলবো, সেই রাশিটির জীবনেও এই যোগ নানাভাবে সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে। সেই রাশিটি যেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে। সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির দ্বাদশে রবি, দ্বাদশে শুক্র অবস্থান করায় তাদের সম্মানহানি হবে। যারা টাকা পাবে তাদের কাছে হেনস্থা হতে হবে। আইনগত কোনো সমস্যা তৈরি হতে পারে, এমনকি গুরুজন স্থানীয় কোনো ব্যক্তি মারা যেতে পারে। অর্থাৎ আপনার বাবা, আপনার মা বা আপনার বাড়িতে যে গুরুজন আছে তাদের হানি হতে পারে এই যোগে। তাই মকর রাশির ক্ষেত্রে যেমন এই যোগ খুবই অশুভ, তেমনই বৃষ রাশি তুলা রাশির ক্ষেত্রে এই যোগ খুবই অশুভ প্রভাব আনবে, যেহেতু রবি এবং শুক্র একে অপরের দারিদ্রতা যোগ তৈরি করে। এরপরে আরও একটা রাশির কথা বলবো, সেই রাশিটির জীবনেও এই যোগ নানাভাবে অসুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। এই যোগ সেই রাশিটিকেও নানাভাবে অস্থির অবস্থায় নিয়ে আসতে পারে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক জাতিক হন, আপনার জীবনে এই শুক্র অস্তগত বা দগ্ধ হওয়া নানাভাবে অশান্তি সূচক। আপনার পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কিছুটা হলো বিঘ্ন হবে। স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই কিছুটা হলো দাম্পত্য কলহ তৈরি হবে, সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি আসবে। এছাড়া আপনার নিজের মানসিক অস্থিরতা অবশ্যই বৃদ্ধি পাবে এবং প্রেমজ সম্পর্ক যেগুলি আছে সেখানে হতাশা বৃদ্ধি পাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করলাম শুক্র অস্তগত হওয়ার ফলে কিভাবে চার রাশির জীবনে মহাসংকট নেমে আসছে। তবে এবার আমি বলবো কি করে তারা প্রতিকার পেতে পারে, প্রতিকার পেতে পারে কিভাবে, কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব এই শুক্রের দশা থেকে। প্রথমে জানা দরকার শুক্রবার আপনাকে অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে এবং শুক্রাচার্যের কিছুটা হলো পূজার্চনা করতে হবে। এছাড়া শুক্রবার দিন আপনাকে অবশ্যই কোনো মন্দিরে গিয়ে একটি নারকেল দান করতে হবে এবং মনে রাখতে হবে শুক্রবার দিন
सदा सूतो निये गिये बाड़ी जे सदस्येर उच्चता सबचे बेशी तार मापेर एकटा सदा सूतो निये गिये बटगाछेर चारपाशे बाँधते हबे सात बार। एते शुक्रेर जे अशुभ प्रभाव अनेकांशे कमे जाबे। তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।